গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আজ দ্বিতীয় পর্ব। এখন আর সে সবুজ তটরেখা দেখতে পাচ্ছে না, নীলগিরির চূড়ো আর তার উপরে তুষার পর্বতের মতো মেঘ চোখে পড়ছে শুধু। পাহাড়চূড়াগুলো এত সাদা যে মনে হয় রাশি রাশি তুষার অট্টহাসিতে ফেটে পড়ছে। রৌদ্র করজ্জ্বল সমুদ্র গাঢ় নীল, পানিতে আলোর সাত রং, দুপুরের সূর্য অগণন শৈবালকণাকে গ্রাস করেছে। পানির এক মাইল গভীরে নেমে যাওয়া মাছ ধরা দড়ি আর পাশাপাশি বুড়ো এখন কেবল বর্ণালী রোদের ঝিলিমিলি দেখতে পাচ্ছে নীল পানিতে। টুনাগুলো, এই জাতের সব মাছকেই জেলেরা টুনা ডাকে, এবং শুধু বাজারে বিক্রির সময় বা যখন কারোর সাথে অদলবদল করে টোপের মাছ, কেবলমাত্র তখনই আসল নাম ব্যবহার হয় ওদের। ডুব দিয়েছে আবার, সূর্য এখন তেতে উঠেছে এবং বুড়ো টের পায় তার পিঠ পুড়ে যাচ্ছে গরমে। দাঁড় বাইবার সময় ঘাম গড়াচ্ছে, শিড় দাঁড়াবে। স্রোতের অনুকূলে ডিঙি ভাসিয়ে দিয়ে ইচ্ছে করলে আমি ঘুমাতে পারি, ও ভাবল। জাগিয়ে দেবার জন্য বড়শির দড়ি আমার পায়ের বুড়ো আঙুলে বেঁধে রাখলেই হবে। তবে আজ 85তম দিন, আমার উচিত সারাদিন মন দিয়ে মাছ ধরা। ঠিক তখনই মাছ ধরা দড়িগুলো পর্যবেক্ষণ করবার সময় ও দেখল একটা সবুজ ফাতনা ঝপ করে ডুবে গেল। আচ্ছা, বলল সে, এবং ডিঙিটা একটুও না দুলিয়ে দাঁড় দুটো উঠিয়ে রাখল। দড়িটার দিকে হাত বাড়াল সে, এবং ওর ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝে মোলায়েমভাবে ধরে রাখল ওটা। কোনো রকম টান বা ভার বোধ করল না সে, হালকাভাবে দড়িটা ধরে রইল। পর মুহূর্তে ফের এলো টানটা, এবারে পরীক্ষামূলক আলতো একটা টান, দৃঢ় বা জোরালো নয়, এবং ও বুঝে গেল জিনিসটা আসলে কি। 100 বাউ নিচে একটা মার্লিন ছোট্ট টুনার মাথা ভেদ করে বেরিয়ে থাকা হাতে বাঁকানো বড়শির গা থেকে সার্ডিন খুবলে খাচ্ছে। বাঁ হাতে ছিপ থেকে দড়িটা ছাড়িয়ে আলতো নরম হাতে ওটা ধরে রইল বুড়ো। এবার অনায়াসে তার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবে দড়ি, মাছটা কোনো রকম টানের আভাস পাবে না। এত দূরে যখন এসেছে ও ভাবল, নিশ্চয়ই এ মাসে বেশ বড়ই হবে ওটা। সার্ডিনগুলো খাও মাছ, খাও, দয়া করে খাও ওগুলো, ওগুলো খুবই তাজা জিনিস। আর তোমরাও 600 ফুট নিচে ওই কনকনে ঠান্ডা পানিতে অন্ধকারের মধ্যে রয়েছ, অন্ধকারে আরেকবার ঘুরে এসে খাও ওদের। হালকা মৃদু টান অনুভব করে এবং তারপরই একটা হ্যাঁচকা টান। নিশ্চয়ই এ সময় বড়শি থেকে সার্ডিনের মাথা ছাড়াতে কষ্ট হচ্ছিল মাছটার। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। এসো, চিৎকার করে উঠল বুড়ো, আরেকবার ঘুরে দাঁড়াও, গন্ধ শোকো ওদের, কি চমৎকার না? আগে ওদের খেয়ে নাও, তারপর তো টুনা আছেই, শক্ত ঠান্ডা এবং সুস্বাদু, লজ্জা করো না বাছা, খেয়ে নাও। বুড়ো আঙ্গুল আর তর্জনীর মাঝে দড়িটা চেপে ধরে অপেক্ষা করছে ও, লক্ষ্য করছে বড়শির দড়িটা। বলা যায় না মাছটা ওপরে বা নিচে যে কোনো জায়গায় থাকতে পারে, তাই এই সাথে অন্যান্য মাছ ধরা দড়িগুলোর দিকেও নজর রাখছে সে। এমন সময় আবার মৃদু টান পড়ল দড়িতে। ও খাবে ওটা, আনন্দে চেঁচিয়ে উঠল বুড়ো, খোদা ওটা খেতে সাহায্য করে ওকে। কিন্তু বড়শি গিলল না, ও চলে গেছে, বুড়ো আর কোনো টান অনুভব করে না দড়িতে। অসম্ভব, ও যেতেই পারে না, ঈশ্বর, বলল ও, যিশু জানেন ও যায়নি, ও ঘুরে আসার প্রস্তুতি নিচ্ছে, হয়তো এর আগেও কখনো ধরা পড়েছিল বড়শিতে, তাই ঘুরে ফিরে নিশ্চিত হবার চেষ্টা করছে। এবার দড়িতে মোলায়েম একটা দোলা অনুভব করল এবং খুশি হল। এই তো একটু ঘুরে আসতে গিয়েছিল, বলল সে, বড়শিটা ও গিলবে। বড়শিতে হালকা টান পড়ায় আনন্দিত হয়ে ওঠে ও, এবং তারপর টানটা বেশ তীব্র আর অসম্ভব ভারী বলে মনে হল, নিশ্চয় মাছের ওজন। গোটানো বাড়তি দুগাছা দড়ির প্রথমটা খুলে দিয়ে বড়শিটা নিচে নামিয়ে দেয় ও, নিচে, আরও নিচে। বুড়োর আঙুলের ফাঁক দিয়ে সরসর করে নেমে যাচ্ছে দড়ি, যদিও বুড়ো আঙুল আর তর্জনীর সাহায্যে খুব আলতোভাবে ওটা ধরে রয়েছে, তবু দড়ি নেমে যাবার সময় আঙুলের ফাঁকে বিশালকায় মাছটার চাপ উপলব্ধি করে। মাছ বটে একখানা, বলল ও, টোপটা এখন মুখের একপাশে রেখে ওটা নিয়েই পালিয়ে যাচ্ছে, তারপর ও ঘুরে গিলে ফেলবে, ভাবল সে। তবে মুখে কিছুই বলল না, কারণ ও জানে
ভালো কিছু জাহির করলে শেষ পর্যন্ত সেটা না ঘটবার আশঙ্কা থাকে। মাছটা কত বড় ও জানে। টুনাটা গলার ভেতরে আড়াআড়িভাবে নিয়ে ওকে কল্পনায় সে পালিয়ে যেতে দেখে। হঠাৎ ওই সময় ওর একবার মনে হয় মাছটা বুঝি চলা বন্ধ করে দিয়েছে। যদিও দড়িতে ওর ভার ঠিকই টের পাচ্ছিল, এরপর ভার বেড়ে গেল বেশ খানিকটা এবং দড়িতে আরও ঢিল দিল সে। মুহূর্তের জন্য আঙুলের চাপ আরেকটু বাড়াল ও, সামান্য খিঁচ পড়ল দড়িতে, তারপর শাঁ শাঁ করে নেমে যেতে লাগল। টোপটা গিলেছে ও, বলল সে, এবার ওকে ওটা ভালো করে খেতে দেব আমি। দুআঙুলের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে দড়ি, ওই সাথে উবু হয়ে বাঁ হাতে বাড়তি দুগোছা দড়ির শেষ মাথা পরবর্তী বড়শির বাড়তি দুগাছা দড়ির সঙ্গে গিট দিয়ে বাঁধল ও। এবার সে প্রস্তুত। এখন ওর কাছে যে দড়িটা ব্যবহার করছে সেটা ছাড়াও আরও 3টে 40 মাও দড়ির গোছা রয়েছে। আর একটু খাও, ভালো করে খাও, বলল সে। এমনভাবে খাও যেন বড়শির ফলাটা তোমার হৃৎপিণ্ডে ঢুকে যায়, আর ওই সঙ্গে তুমিও খতম হয়ে যাও, আপন মনে বলল সে। তারপর আপোষে ভেসে ওঠে ওপরে, তোমার শরীরে হারপুন বেঁধাতে দাও আমাকে, ঠিক আছে? কই, হয়েছে তোমার? অনেকক্ষণ ধরেই না বসে আছো খোরাক সামনে নিয়ে। এইবার চিৎকার করে উঠে দুহাতে সজোরে দড়ি টানতে শুরু করল ও। তুলে ফেলল গজখানেক ও সর্বশক্তিতে অবিরাম টানতে লাগল। প্রতিবারে ঝাঁকুনি দিয়ে বাড়িয়ে দিচ্ছে একটা হাত। কিছুই হলো না, মাছটা ধীর গতিতে নেমে গেছে নিচে। বুড়ো 1 ইঞ্চিও ওঠাতে পারেনি ওকে। তার দড়িটা মজবুত, বড় মাছ ধরবার জন্যই তৈরি। এবার সে দড়িটা পিঠের উপর দিয়ে এমনভাবে টেনে ধরল যে টান টান হয়ে পানির ফোঁটা ঝরে পড়তে থাকলো ওটা থেকে। তারপর পানির ভেতর একটা চাপা শোঁ আওয়াজ শুরু করলো দড়িটা, এবং মাছের তরপানি ও হ্যাঁচকা টানের সঙ্গে তাল মিলিয়ে আগুপিছু করে ওটা ধরে রইল সে। নৌকাটা এবার ধীরে ধীরে উত্তর পশ্চিমে ভেসে যেতে থাকে। এক নাগাড়ে ছুটছে মাছ, আর সঙ্গে সঙ্গে ওরাও মন্থর গতিতে শান্ত সাগরের বুক চিরে এগিয়ে চলেছে। বাকি টোপগুলো এখনও পানিতেই রয়েছে, কিন্তু ওগুলোর ব্যাপারে কিছুই আর করবার উপায় নেই। ছেলেটা থাকলে সুবিধা হতো, স্বগতোক্তি করল বুড়ো। একটা মাছ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি হলাম দড়ির খোঁটা। ইচ্ছে করলে দড়িটা বাঁধতে পারি আমি, কিন্তু ও তাহলে ছিঁড়ে ফেলতে পারে। তার চেয়ে এই ভালো, আমি ওকে ধরে থাকি যতটা সম্ভব, তারপর ওর প্রয়োজন অনুযায়ী দড়িতে ঢিল দিলেই চলবে। ঈশ্বর দয়ালু, মাছটা নিচে না গিয়ে সামনের দিকে এগোচ্ছে। ও যদি নিচের দিকে রওনা হয় তাহলে কি করব আমি, তা আমার জানা নেই। যদি গভীর কোনো গর্তের ভিতর ঢুকে পড়ে এবং মারা যায় তখন কি করব তাও জানি না। তবে কিছু একটা করতে হবে আমাকে, করবার মতো অনেক কিছুই রয়েছে আমার। পিঠের ওপর দিয়ে দড়িটা টেনে ধরে থাকে ও, লক্ষ্য করে কেমন বাঁকা হয়ে ওটা নেমে গেছে পানিতে। এরকম চলতে থাকলে ও মারা যাবে, ভাবল বুড়ো। চিরকাল তো আর এভাবে ছুটতে পারবে না। কিন্তু 4 ঘন্টা অতিবাহিত হবার পরেও তেমনি এক নাগাড়ে ডিঙি টেনে নিয়ে গভীর সমুদ্রে এগিয়ে চলল মাছটা, আর বুড়ো পিঠের ওপর দিয়ে দৃঢ় হাতে দড়ি জাপটে ধরে বসে রইল। দুপুরবেলায় ওকে বড়শিতে গেঁথেছি আমি, আনমনে বলল সে, অথচ এখন পর্যন্ত একবারও দেখতে পেলাম না। মাছটাকে ও যখন বড়শিতে গাঁথে, তার আগে ওর মাথালটা ও শক্ত করে মাথায় চেপে বসিয়ে দিয়েছিল। এখন তার ঘষায় ওর কপাল কেটে যাচ্ছে। ভীষণ তেষ্টা পেয়েছিল ওর, হাঁটু গেড়ে বসে দড়িতে যাতে এতটুকু কাঁপন না জাগে এমনিভাবে সাবধানে যতটা সম্ভব গলুয়ের সামনের দিকে এগিয়ে গেল ও, এবং হাত বাড়িয়ে পানির বোতলটা টেনে নিল। ছিপি খুলে খানিকটা পানি খেল সে, তারপর গলুইতে হেলান দিল। গোটানো মাস্তুল আর পালের উপর বিশ্রাম নিতে বসে কোনোরকম চিন্তা করে না ও, এক মনে কঠিন পরিশ্রমের জন্য নিজেকে প্রস্তুত করতে চেষ্টা করে। একটু বাদে পেছন ফিরে ও দেখল স্থলভাগের শেষ চিহ্নটুকু আর চোখে পড়ছে না, কিচ্ছু আসে যায় না তাতে, ভাবল সে। হাভানা বন্দরের আলোকরশ্মি ধরে স্বচ্ছন্দে ফিরে আসতে পারবো আমি, সূর্য ডুবতে আরও 2 ঘন্টা বাকি, হয়তো তার আগেই ভেসে উঠবে ও। যদি তা না করে তাহলে বোধহয় চাঁদ ওঠার সময় উঠবে, আর যদি তাও না করে মনে হয় সূর্যোদয়ের সাথে উঠবে। আমার হাতে পায়ে খিল ধরেনি, বেশ ঝরঝরেই লাগছে। বড়শি ওর গলাতে, ক্লান্ত যা কিছু হবার সেই হবে, তবে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে বোঝা যায় একখানা মাছ বটে। নিশ্চয় শক্ত করে কামড়ে ধরেছে দড়ি,
ইস, ওকে যদি আমি দেখতে পেতাম! কার সঙ্গে লড়ছি বোঝার জন্য কেবল একটিবারও যদি দেখতে পেতাম ওকে! নক্ষত্রের অবস্থান বিচার করে লোকটা বুঝতে পারে, সারা রাতে মাছটা একবারও তার গতিপথ বা লক্ষ্য কোনোটাই পরিবর্তন করেনি। সূর্যাস্তের পর ঠান্ডা পড়েছে, বুড়োর পিঠ হাত আর শীর্ণ দুখানা পায়ের ঘাম ওই ঠান্ডাতেই শুকিয়ে গেছে। দিনের বেলা রোদে মেলে দিয়ে টোপের বাক্স ঢাকার ছালাটা শুকিয়ে নিয়েছিল ও। সূর্যাস্তের পর এমনভাবে সেটা গলায় বাঁধল যেন তার পিঠের উপর ঝুলে থাকে বস্তাটি। তারপর কাঁধের উপর দিয়ে টেনে ধরা দড়ির তলায় ঢুকিয়ে দিল আলগোছে। সেটা পিঠ আর দড়ির মাঝখানে আবরণের মতো সৃষ্টি করায় এবার সে গলুইতে ঠেস দিয়ে মোটামুটি আরাম করে বসার সুযোগ পেল। এখনকার অবস্থানটা আসলে আগের চাইতে একটু কম কষ্টদায়ক, তবে একেই বেশ আরামদায়ক বলে ধরে নিল সে। ওর কোনো ক্ষতি করতে পারবো না আমি, ভাবল ও, আর সেও আমার কিছু করতে পারবে না, অন্তত যতক্ষণ এভাবে চলেছে সে। একবার উঠে ডিঙির কিনারায় দাঁড়িয়ে পেচ্ছাপ করল ও, তারপর আকাশের তারা দেখে আন্দাজ করে নিল কোন পথে চলছে। ওর কাঁধ থেকে সরাসরি নেমে যাওয়া দড়িটাকে এখন জ্বলন্ত পানিতে ফসফরাসের রেখার মতো লাগছে। এবার ওদের চলার গতি কিছুটা মন্থর। হাভানা বন্দরের আলোক রশ্মীয় ম্লান হয়ে এসেছে, ফলে ও বুঝতে পারে স্রোত ওদেরকে পূবে টেনে নিয়ে যাচ্ছে। হাভানার শেষ আলোক রশ্মিটুকু যদি হারিয়ে ফেলি তাহলে ধরে নিতে হবে আরও পূবে সরে এসেছি আমরা, ভাবল ও। মাছটা যদি আগের পথেই চলে ওই আলো আরও অনেকক্ষণ দেখতে পাবো আমি। না জানি আজকে বেসবলের বড় লীগগুলোতে কি ফলাফল হয়েছে, ও ভাবল, একটা রেডিও সঙ্গে থাকলে মাছ ধরাটা জমত। তারপর ভাবল, এখন একটা চিন্তাই করো, যা করছো তার চিন্তা, বোকার মতো কোনো কিছু করা চলবে না তোমার। তারপর সরবে বলল, আজ ছেলেটাকে সঙ্গে নিলে হতো, সাহায্য করতো আমাকে, আর দেখতেও পারতো এই দৃশ্য। বুড়ো বয়সে কারোরই একা থাকা উচিত নয়, ভাবল সে, অথচ এড়াবারও কোনো উপায় নেই। শরীরটাকে আমার সবল রাখতে পচে যাবার আগেই টুনাটা খেয়ে ফেলতে হবে। মনে রেখো, যত সামান্যই হোক না কেন, ভোরবেলায় কিছু মুখে দিতে হবে তোমাকে, মনে থাকে যেন, নিজেকে সতর্ক করে দিল সে। রাতে দুটো শুশুক এলো নৌকার ধারে, ওদের হুল্লোড়ের আওয়াজ শুনতে পেল সে, এবং পুরুষের কর্কশ ও স্ত্রী শুশুকের চাপা শব্দে জলকেলির পার্থক্য ধরতে পারল। ওরা ভীষণ ভালো, বলল সে, আমোদ করে জীবনটাকে উপভোগ করে, ভালোবাসে একে অন্যকে, উড়ন্ত মাছেদের মতোই ওরা আমাদের আপনজন। তারপর বড়শিতে গাঁথা বিশাল মাছটার প্রতি দরদে ওর মন উথলে উঠল। মায়াবী সুন্দর একটা মাছ, না জানি ওর বয়স কত, ও ভাবে, জীবনে কখনো এত শক্তিশালী মাছ আমি ধরিনি, আর এরকম রহস্যময় আচরণও কেউ করেনি আমার সাথে। বোধহয় ও অতি চালাক, তাই লাফিয়ে উঠছে না পানির ওপরে। লাফিয়ে কিংবা দড়ি ছেঁড়া হ্যাঁচকা টান দিয়ে আমার সর্বনাশ করতে পারত ও, তবে এর আগে সম্ভবত আরও বহুবার ও বড়শিতে ধরা পড়েছে, বুঝেছে এভাবেই লড়তে হবে তাকে। কিন্তু ও জানবে কিভাবে, মাত্র একজন, তাও একজন বুড়ো মানুষের বিরুদ্ধে লড়ছে ও। তবে মাছটা নিঃসন্দেহে বিরাট, খেতে স্বাদু হলে প্রচুর দাম পাওয়া যাবে বাজারে, একেবারে খাঁটি একজন মরদের মতোই টোপটা গিলেছে ও, আর টানছেও ঠিক ব্যাটার ছেলেদের মতো। ওর লড়াইতে কোনো রকম ভয় ভীতির ছাপ নেই। আচ্ছা, সত্যি কি কোনো মতলব আছে ওর, না আমারই মতো মরিয়া হয়ে উঠেছে? একবার একজোড়া মার্লিনের একটিকে ধরেছিল সে, তখনকার কথা মনে পড়ল ওর। পুরুষ মাছ সর্বদাই স্ত্রী মাছকে আগে খেতে দেয়, বড়শিতে আটকে পড়া মাছটা স্ত্রী মাছ, আতঙ্কিত হতবিহ্বল হয়ে দড়ি ছেঁড়ার জন্য মরিয়াভাবে টানা হ্যাঁচটা শুরু করে, এবং এর ফলে অল্পক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে যায়। এ সময় পুরুষ মাছটা সারাক্ষণ পানির ওপরে ওর সঙ্গিনীর পাশে চক্রাকারে ঘুরেছে, কখনো পাশ কাটিয়ে গেছে বড়শির দড়িকে। ও তখন এত কাছাকাছি চলে এসেছিল যে বুড়ো ভয় পাচ্ছিল মাছটা ওর কাস্তে সদৃশ ধারালো লেজের আঘাতে দড়িটা কেটে দেবে। তারপর ও যখন কোঁচ মারল স্ত্রী মাছকে, ওর গায়ের রং বদলে গিয়ে প্রায় আয়নার পারদ ঘষা অংশের মতো হয়ে না ওঠা পর্যন্ত শিরিশ কাগজ জড়ানো বাঁটের মুগুর দিয়ে অবিরাম আঘাত করে ওর মাথায়। এবং তারপর যখন ছেলেটার সাহায্যে ডিঙিতে টেনে তোলে ওকে, তখনও পুরুষ মাছটা নৌকার পাশে থেকেছে। তারপর বুড়ো যখন দড়িগুলো গুছিয়ে ফের হারপুনটা তৈরি করতে শুরু করে, সঙ্গিনী কোথায় আছে এক ঝলক দেখার জন্য শেষবারের মতো
পানি ছেড়ে লাফিয়ে উঠে শূন্যে, এবং তারপর ওর বক্ষ সংলগ্ন হালকা নীল ডোরাকাটা ডানা দুটো মেলে দিয়ে নেমে যায় গভীর সমুদ্রতলে। খুব সুন্দর ছিল মাছটা, বুড়োর মনে আছে, শেষ মুহূর্ত অবধি ওর সঙ্গিনীর পাশাপাশি থেকেছে। মার্লিন ধরতে গিয়ে ওরকম করুণ দৃশ্য আমি আর কখনো দেখিনি, বুড়ো ভাবল। ছেলেটাও আঘাত পেয়েছিল ভীষণ। নিহত মাছটার কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা কুটে ফেলেছিলাম ওকে। ছেলেটাকে আজ যদি পেতাম এখানে, উচ্চস্বরে বলে গলুইয়ের সামনের অংশে পাটাতনের গোলাকার তক্তাগুলোর ওপর বসল সে। কাঁধের ওপর দিয়ে বড়শির টানে সেই বিশাল মাছটার অমিত শক্তির আভাস পাচ্ছে ও, যে তাকে আপন কোনো এক গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে অবিরত। শুধু একবার আমার বিশ্বাসঘাতকতার কারণে নিজের আবাস ঠিক করা জরুরি হয়ে উঠেছিল ওর কাছে, ভাবল বুড়ো। সব ফন্দি ফিকির আর বিশ্বাসঘাতকতার চোরাবালি এড়িয়ে গিয়ে দূর সমুদ্রের গভীর কালো পানিতে নিজের আবাস বেছে নিয়েছিল ও। আমার লক্ষ্য ছিল সমস্ত লোকালয় ছাড়িয়ে সেখানে গিয়ে ওকে খুঁজে বের করা, পৃথিবীর সমস্ত লোকালয়। আজ আমরা দুজনেই মিলিত হয়েছি এবং সেই দুপুর থেকে রয়েছি একসঙ্গে। আমাদের কারো কি সাহায্য করবার মতো কেউ নেই এখানে। আমার বোধহয় জেলে না হওয়াই উচিত ছিল, ভাবল সে, কিন্তু এর জন্যই আমার জন্ম। ভোরের আলো ফুটলে আমাকে মনে করে টোনাটা খেতে হবে। ভোরের আলো ফুটবার খানিক আগে পেছনের টোপগুলোর একটায় ধরা পড়ল কিছু একটা, ও ফাতনাটা ভাঙার আওয়াজ পেল। তারপর ডিঙির উঁচু ধার ঘেঁষে ছুটে বেরিয়ে যেতে শুরু করল বড়শির দড়ি। অন্ধকারে তার চাকুটা বের করল সে, এবং বাঁ কাঁধে মাছের সমস্ত ভার নিয়ে পেছনে ঈষৎ বাঁকা হয়ে পাটাতনের সঙ্গে ঘষে দড়িটা কেটে দিল। এরপর সবচেয়ে কাছের আরেকটা বড়শির দড়িও কেটে দিল সে, এবং অন্ধকারেই বাড়তি দড়িগুলোর কাটা মাথা একসঙ্গে বেঁধে ফেলল। এক হাতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটা করল ও। শক্ত করে গিঁট দেবার সময় পা দিয়ে চেপে ধরল দড়ি। এবার ওর কাছে ছটা বাড়তি দড়ির গোছা হলো। প্রতিটা খণ্ডিত বড়শি থেকে একটা করে পেয়েছে মোট দুটো, আর মাছটা যে টোপ গিলেছে তার দুটো। এখন এর সবকটি গিঁট দিয়ে বাঁধা হয়েছে একসাথে। আলো ফুটলে ও ভাবল, চল্লিশ মাও নিচে যে টোপটা ফেলা হয়েছে সেখানে ফিরে গিয়ে ওটাও কেটে ফেলব আমি, তারপর বাড়তি দড়িগুলোর সঙ্গে জোড়া দেব। এতে 200 বাউ উৎকৃষ্ট মানের কাতালান দড়ি আর কয়েকটা বড়শি আর ফাতনা হারাতে হবে আমাকে, তবে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে পরে। কিন্তু আমি অন্য মাছ ধরলে সে যদি এই মাছের দড়ি কেটে দেয়, তার ক্ষতিপূরণ দেবে কে? এইমাত্র যে মাছটা টোপ গিলেছিল সেটা কোন জাতের মাছ আমি জানি না, মার্লিন হতে পারে অথবা ব্রডবিল কিংবা হাঙরও হতে পারে। ঝটপট দড়ি কেটে দিয়ে ওর হাত থেকে রেহাই পেতেই ব্যস্ত ছিলাম আমি, অন্যদিকে খেয়াল দেবার সময় পাইনি। উচ্চ কণ্ঠে ও বলল, আজ যদি ছেলেটা আমার সঙ্গে থাকত। কিন্তু ছেলেটা তোমার সঙ্গে নেই, ভাবল সে, তুমি সম্পূর্ণ একা, নিজেই নিজের একমাত্র সহায়। কাজেই অন্ধকারেই হোক কিংবা আলোয়, সেই শেষ দড়িটার কাছে বরং ফিরে গিয়ে কেটে দাও সেটা, এবং বাড়তি গোছা দুটো জুড়ে দাও এগুলোর সঙ্গে। তাই করল সে। অন্ধকারে কাজটা বেশ কঠিনই হলো। মাঝে একবার বড় মাছটার হ্যাঁচকা টানে পাটাতনের উপর মুখ থুবড়ে পড়ে গিয়ে ওর চোখের নিচটা কেটে গেল। গালের উপর রক্তের ধারা গড়িয়ে নামল কিছু দূর, তবে ওর থুতনির কাছে পৌঁছাবার আগেই জমে শুকিয়ে গেল রক্ত, এবং আবার সে গলুয়ের সামনের অংশে ফিরে গিয়ে কাঠে হেলান দিয়ে বসে পড়ল। বস্তাটা নতুন করে বসায় ও, তারপর সাবধানে দড়িটা কাঁধের অন্য অংশে সরিয়ে ভালো করে চেপে ধরে ওটা, এবং মাছের টান উপলব্ধি করতে চেষ্টা করে। তারপর পানিতে হাত রেখে দেখে ডিঙিটা চলছে কিনা। আচ্ছা, ও তখন ওরকম হ্যাঁচকা টান মারল কেন? আন্দাজ করতে চেষ্টা করল সে। নিশ্চয়ই দড়িটা ওর দশাশই পিঠের ওপর ঘষা খেয়েছিল, তবে আমার যতটা লাগছে ওর পিঠে ততখানি ব্যথা অনুভূত হবে না। অবশ্য ও যত বিশালই হোক, ডিঙিটা এভাবে আজীবন টেনে নিয়ে যেতে পারবে না। ঝামেলা বাঁধাতে পারে এমন সব জিনিসই হটানো হয়েছে এখন, আর আমার কাছেও প্রচুর বাড়তি দড়ি আছে, অন্তত যতখানি একজন মানুষের কাছে থাকা সম্ভব। মাছ সরবে অথচ মৃদুস্বরে বলল, তোমার সঙ্গে আমি আমৃত্যু লড়ে যাব, মনে হয় ও আমার সাথে সাথেই থাকবে। এই ভেবে বুড়ো বসে রইল আলো ফুটবার অপেক্ষায়। ভোর হবার আগের এই মুহূর্তটায় একটু শীত পড়ে, তাই শরীরটাকে গরম করতে কাঠের গায়ে সেঁটে গেল ও।
ওই মাছের চেয়ে আমার শক্তি কিছুমাত্র কম নয়। যতক্ষণ ওর মুরদ আছে ততক্ষণ আমিও পারব ওর সঙ্গে এইভাবে লড়ে যেতে, ভেতরে ভেতরে প্রত্যয় বোধ করল ও। ধলপহরের আলোয় দেখা গেল বড়শির দড়িটা প্রসারিত হয়ে নেমে গেছে গভীর পানিতে। আগের মতো একইভাবে এগিয়ে চলেছে নৌকা। একটু বাদে বুড়োর ডান কাঁধের দিকে দেখা গেল সূর্যের প্রথম আলোক রশ্মি। উত্তরে যাচ্ছে ও, বুড়ো বলল, স্রোতের টানে আমাদের পূব দিকে সরে যাবার কথা, আপন মনে ভাবল ও। আশা করি ও স্রোতের দিকেই মুখ ঘুরাবে, আর তাহলেই বোঝা যাবে ও ক্লান্ত হয়ে পড়েছে। সূর্য যখন আরও ওপরে উঠে গেল, বুড়ো বুঝতে পারল মাছটা মোটেই ক্লান্ত হয়নি। কেবল একটা শুভ লক্ষণ দেখা যাচ্ছে, দড়ির ঢাল থেকে বোঝা যায় ও এখন অপেক্ষাকৃত অল্প পানিতে ভেসে যাচ্ছে। অবশ্য তার মানে এই নয় যে ও লাফিয়ে উঠবে, আবার উঠতেও পারে। ঈশ্বর, ওকে লাফিয়ে উঠতে দাও তুমি, বুড়ো বলল। ওকে সামলাবার মতো যথেষ্ট দড়ি আমার কাছে আছে। দড়িটা বোধহয় আরেকটু টেনে ধরলে লাফিয়ে উঠবে ও, ভাবল সে। এখন এই দিনের আলোয় মাছটা যদি একবার পানি ছেড়ে লাফিয়ে উঠে, ওর শির দ্বারা লাগোয়া পটকাগুলো বাতাসে ভরে যাবে, ফলে তখন আর মরার জন্য গভীর পানিতে ডুব দিতে পারবে না ও। টান বাড়াতে চেষ্টা করল, কিন্তু মাছটাকে বড়শিতে গাঁতবার পর থেকে দড়িটার টান টান হয়ে ছিঁড়ে পড়ার উপক্রম হয়েছিল। এখন পেছনে ঝুঁকে টানতে গিয়ে সেটা উপলব্ধি করে ও সঙ্গে সঙ্গে এও বুঝতে পারে আর চাপ বাড়ানো যাবে না, হ্যাঁচকা টান মারা একটু উচিত হবে না আমার, ভাবল সে। প্রতিটা হ্যাঁচকা টান বড়শির ক্ষতটা চওড়া করে দেবে। তারপর সত্যি সত্যি যদি ওই মাছ লাফিয়ে ওঠে পানির উপর, তখন ওর বড়শিটা খুলে ফেলাও বিচিত্র নয়। যাই হোক, এই রোদে বেশ আরাম লাগছে আমার। তাছাড়া আপাতত আমাকে সরাসরি তাকাতে হচ্ছে না সূর্যের দিকে। বড়শির দড়িতে হলুদ লতাপাতা আটকে রয়েছে, তবে বুড়ো জানে এতে সে একটা বাড়তি ওজনের সুবিধা পাচ্ছে। মাছটার পক্ষে ভারী দড়ি টানা একটু কষ্টকর হয়ে উঠবে, খুশি হয়ে উঠে ও। এই হলুদ সামুদ্রিক লতাগুল্মগুলোই ওভাবে জলজল করছিল রাতে। শোনো মাছ, বলল সে, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধাও করি যথেষ্ট, তবে আজ দিন শেষ হবার আগে আমি তোমাকে মারব। অন্তত তাই আশা করতে দোষ কি, ভাবল সে। উত্তর থেকে ছোট্ট একটা পাখি উড়ে এলো ডিঙির দিকে, একটা ওয়ার্বলার, গায়ক পাখি, পানির উপরে বেশ নিচু দিয়ে উঠছে। বুড়ো স্পষ্টতই দেখতে পায় পাখিটা খুব ক্লান্ত। পাখিটা গলুয়ের পেছনের অংশে বসে কিছুক্ষণ জিরালো, তারপর বুড়োর মাথার উপর দিয়ে উড়ে গিয়ে বড়শির দড়ির উপর বসে পড়ল। এখানে আরেকটু বেশি আরাম পেল ও। তোমার বয়স কত, পাখিটাকে জিজ্ঞেস করল বুড়ো। এটাই বুঝি তোমার পয়লা সফর, বুড়ো কথা বলার সময় পাখিটা ওর দিকে তাকিয়েছিল। ভীষণ ক্লান্ত সে, এতই যে দড়িটা খুঁটিয়ে দেখবার আগ্রহটুকু পর্যন্ত বোধ করে না। টলমলভাবে নাজুক পা দুটো দিয়ে শুধু আঁকড়ে ধরে রইল ওটা। দড়িটা মজবুত, বুড়ো বলল ওকে, খুব মজবুত। আর রাতে বাতাস ছিল না, তোমার তো এতটা হাঁপিয়ে যাবার কথা না, কেউ তাড়া করেছিল তোমাকে? বাজ পাখিগুলো ওদের ধরার জন্য খোলা সমুদ্রে চলে আসে, ভাবল সে। তবে এসব কিছুই পাখিটাকে বলল না, কারণ ওর কথা সে কিছুই বুঝতে পারবে না। আর তাছাড়া অচিরেই ও নিজেই জানতে পারবে বাজের স্বভাব কেমন। ভালো মতো বিশ্রাম নাও ছোট পাখি, বলল সে, তারপর উড়ে গিয়ে তোমার জীবনের বাজি লড়ো। একজন মানুষ বা পাখি কিংবা একটা মাছ যেভাবে লড়ে সেভাবে। কথা বলতে উৎসাহ পায় সে, কারণ এতে ব্যথা ভুলে থাকতে পারছে। সারা রাত্রির ধকলে শক্ত হয়ে গিয়েছিল ওর পিঠ, এখন সেটা যন্ত্রণায় টনটন করছে। পাখি, ইচ্ছে করলে আমারই বাসায় তুমি থাকতে পারো, তবে ফুরফুরে হাওয়ায় পাল খাটিয়ে তোমাকে নিয়ে যেতে পারছি না বলে দুঃখিত। আমি এখন এক বন্ধুর সাথে রয়েছি। ঠিক ওই মুহূর্তে মাছটা আবার একটা হ্যাঁচকা টান মারতেই গোলের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল বুড়ো। আর একটু হলেই মাছটা পানিতে টেনে নিয়ে যাচ্ছিল ওকে। তাড়াতাড়ি পাটাতন আঁকড়ে ধরে দড়িতে খানিকটা ঢিল দিয়ে বাঁচল। দড়িটা নড়ে উঠতেই পাখিটা উড়ে চলে গেছে। বুড়ো দেখতেও পায়নি কখন উড়ে গেছে ও। সাবধানে ডান হাতে দড়ি পরখ করল, দেখল হাতে রক্ত লেগে রয়েছে, নিশ্চয়ই কোথাও কেটে গেছে। জোরে জোরে বলে মাছটাকে নিজের দিকে ফেরাবার জন্য দড়িটা টেনে ধরল ও। তারপর যখন ওর সহ্যের শেষ সীমায় পৌঁছে গেল,
ওভাবেই শক্ত করে টেনে ধরে বসে রইল উবু হয়ে। এখন তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে মাছ, বলল সে, এবং ঈশ্বর সাক্ষী আমারও। পাখিটার খোঁজে আরেকবার এদিক ওদিক তাকালো ও, সঙ্গী হিসেবে ওকে পেলে ওর ভালো লাগতো, কিন্তু পাখিটা নেই, চলে গেছে। বেশিক্ষণ থাকলে না তুমি, মনে মনে বলল লোকটা, তবে তীরে না পৌঁছ অবধি তুমি যেদিকে যাচ্ছ সেখানে বিপদ আরও বেশি। আচ্ছা, অমন হ্যাচকা একটা টানে আমাকে আহত করার সুযোগ আমি মাছটাকে দিলাম কোন আক্কেলে? নিশ্চয়ই আমার বুদ্ধিশুদ্ধি ভোঁতা হয়ে যাচ্ছে, কিংবা ছোট পাখিটার দিকে তাকিয়ে আনমনে ওর কথা ভাবছিলাম বলেই এই বিপত্তি। আবার আমি আমার কাজের প্রতি মনোযোগ দেব, তারপর একসময় খেয়ে নেব টুনাটা, যাতে আমার শক্তি কমে না যায়। ছেলেটা যদি আজ থাকতো, আর কিছু নুনেরও দরকার ছিল আমার, জোর গলায় বলল সে। বড়শির দড়ির ভার এবার বাঁ কাঁধে চালান করে সাবধানে হাঁটু গেড়ে বসে সমুদ্রের পানিতে হাত কোচলে নিল ও। তারপর হাতটা পানিতে ডুবিয়ে রেখে মিনিটখানেক তাকিয়ে তাকিয়ে দেখল ধুয়ে যাচ্ছে রক্তগুলো, আর নৌকা ভেসে চলার সাথে সাথে সাগরের পানি এসে আঘাত করছে ওর হাতটাকে। ওর গতি কমে গেছে অনেকটা, বলল সে। হাতটা আরও কিছুক্ষণ লোনা পানিতে ডুবিয়ে রাখতে পারলে আরাম লাগতো বুড়োর, কিন্তু মাছটার কাছ থেকে ফের আচমকা টান আসার আশঙ্কা করছিল বলে ও উঠে দাঁড়ালো শক্ত হয়ে, এবং এরপর হাতটা উঁচু করে সূর্যের দিকে ধরল। বেশি কিছু নয়, দড়ির ঘষায় সামান্য একটু মাংস কেটে গেছে, তবে ক্ষতটা হাতের সবচেয়ে প্রয়োজনীয় অংশে। ও জানে মাছটাকে টেনে তোলার ব্যাপারে হাত দুটোর দরকার পড়বে ওর, তাই এত সাত তাড়াতাড়ি কেটে যাওয়ায় খুশি হতে পারল না। এবার হাত শুকিয়ে যাবার পর ও বলল, ছোট্ট টুনাটা আমার খেয়ে ফেলতে হয়, এখানে বসেই কোঁচ দিয়ে ওকে টেনে এনে আরাম করে খেতে পারবো। হাঁটু ভাঁজ করে ও বসল এবং কোঁচ বাড়িয়ে পেছনের গলুয়ের নিচ থেকে টুনাটা বের করে সাবধানে বড়শির দড়ির ছোঁয়া বাঁচিয়ে টেনে আনল নিজের কাছে। দড়িটা আবার বাঁ কাঁধে চালান করে বাঁ হাত দিয়ে ওটা ভালো মতো জড়িয়ে ধরল সে। তারপর কোঁচের ফলা থেকে টুনাটাকে ছাড়িয়ে কোঁচটা ফের আগের জায়গায় রেখে দিল। এবার মাছের উপর একটা হাঁটু রেখে মাথার উপর থেকে লেজ অবধি লম্বালম্বিভাবে ফালি ফালি করে কেটে ফেলল কালচে লাল মাংস। কিল আকৃতির ফালি কাটল ও, ঠিক শিরদাঁড়ার পাশ থেকে পেটের নিচ অংশ অবধি ছুরি চালাল। যখন ছফালি মাছ কাটা হলো, তখন ওগুলো পেছনের গলুয়ের পাটাতনের উপর ছড়িয়ে দিল সে। ছুরিটা মুছে নিল প্যান্টে, তারপর লেজে ধরে টুনা মাছের বাকি অংশটা তুলে ফেলে দিল পানিতে। পুরো একটা খেতে পারবো না আমি, বলেই মাছের একটা ফালি ছুরি দিয়ে টুকরো করল সে। এদিকে বুঝতে পারছে বড়শির দড়িতে মার্লিনের জোরালো টান অব্যাহত রয়েছে, এবং পাশাপাশি খিল ধরে গেছে ওর বাঁ হাতে, মোটা কাছিটার উপর শক্ত হয়ে চেপে বসেছে হাতটা। বিরক্তির সাথে সে ওদিকে তাকালো। এ কেমন হাত বাবা, ঠিক আছে তোমার ইচ্ছে হলে জমে যাও, নিজে নিজেই একটা থাবার মতো হয়ে যাও না হয়, কিন্তু এতে কোনো লাভ হবে না তোমার। আবার নিজেই স্বগতোক্তি করল, আহা চড়ছি কেন। চোখ নামিয়ে অন্ধকার পানির ভেতর দড়ির ঢালের দিকে তাকালো। ওটা খেয়ে নাও এখন, তাহলেই হাতে বল পাবে, হাতের কোনো অপরাধ নেই। দীর্ঘক্ষণ ধরেই তুমি মাছটার সাথে আছো, হয়তো অনন্তকাল ধরেই থাকবে, টুনাটা খেয়ে নাও। একটা টুকরো মুখে তুলে নিল ও, মুখে পুরে চিবুতে লাগলো ধীরে ধীরে, মন্দ নয় খেতে, ভালো করে চিবো, নিজেকে বলল সে। সবটা রস খেয়ে ফেলো, খানিকটা লেবু কিংবা নুন দিয়ে খেতে নেহাত খারাপ লাগবে না। কেমন বোধ করছো হাত, অবশ হাতটাকে জিজ্ঞেস করে ও। এখন ওটা প্রায় মৃত মানুষের হাতের মতোই শক্ত হয়ে গেছে। তোমার জন্য আরও খানিকটা খাবো আমি, দ্বিখণ্ডিত ফালির অপর টুকরাটা মুখে পুরে ওটা ভালো করে চিবল ও, তারপর চামড়াটা ফেলে দিল থুক করে। এবার কেমন লাগছে, নাকি এখনও টের পাওনি কিছু, আর একটা আস্ত টুকরো মুখে পুরে চিবোতে লাগলো ও। মাছটায় প্রচুর রক্ত ছিল, ভাবল সে, আমার ভাগ্য ভালো যে ডলফিনের বদলে এটা পেয়েছি, ডলফিনগুলো বেশ মিষ্টি, আর এতে মিষ্টিও নেই শক্তিও অনেক। সবসময় বাস্তববাদী হওয়া ভালো, ও ভাবল, তবে এই সময় আমার সঙ্গে নুন থাকলে আরেকটু ভালো হতো, রোদে মাছ শুকোবে না পচে যাবে তার নেই ঠিক, সুতরাং খিদে না থাকলেও পুরোটাই খেয়ে ফেলা উচিত হবে আমার।
বড়শির মাছটা এখন শান্ত রয়েছে, এই বেলা সবটুকু খেয়ে নিই, তারপর তৈরি হয়ে বসে থাকব। আর একটু সবুর করো হাত, তোমার ভালোর জন্যই এত কিছু করছি আমি। মাছটাকেও কিছু খাওয়াতে পারলে হতো, ও ভাবল, ও আমার ভাই, কিন্তু ওকে না মেরে উপায় নেই, আর তাই আমার শরীরের শক্তি দরকার। ধীরে সুস্থে এবং সজ্ঞানে সবগুলো কিলোকাকৃতি মাছের ফালি খেয়ে ফেলল ও, তারপর প্যান্টে হাত মুছে বসল সোজা হয়ে। হ্যাঁ, বাহাতকে লক্ষ্য করে বলল সে, এবার তুমি দড়িটা ছেড়ে দিতে পারো, তোমার ওই ন্যাকামি বন্ধ না হওয়া পর্যন্ত ডান হাতেই ওটাকে সামলাতে পারবো আমি। বাঁ হাতে ধরা বড়শির ভারী দড়িটার উপর বাঁ পা রেখে ও চিত হয়ে শুয়ে পড়ল পাটাতনের উপর। ঈশ্বর, আমার হাতের খিলটা ছাড়িয়ে দাও তুমি, মাছটা আবার কখন কি করে বসে কিছুই বলা যায় না। তবে দেখে শুনে মনে হচ্ছে, ও ভাবল, মাছটা বোধহয় কোনো মতলব আটছে, কিন্তু ওর সেই মতলবটা কি, উদ্বিগ্ন বোধ করে সে, আর আমারটাই বা কি। ওর বিশালত্বের কারণেই ওরটার চেয়ে আমার পরিকল্পনাটাকে উন্নততর করতে হবে। ও যদি লাফিয়ে ওঠে ওকে খুন করতে পারবো আমি, কিন্তু ও মনে হয় এভাবে পানের নিচেই থাকবে চিরকাল। ঠিক আছে, আমিও তাহলে থাকছি ওর সাথে। অসার হাতটা প্যান্টে ঘষল, ও আঙুলগুলো টিপে টিপে নরম করার চেষ্টা করল, কিন্তু খুলল না মুঠি। বোধহয় সূর্যের তাপে সাড়া ফিরে আসবে, ভাবল ও, কিংবা তেজি কাঁচা মাছটা যখন হজম হয়ে যাবে তখন হয়তো হবে। তবে যদি একান্তই প্রয়োজন হয় আমি খুলবই আঙুলের ভাজ, সেজন্য যত মাশুলি দিতে হয় হোক, কিন্তু আপাতত বলপ্রয়োগ করে খুলতে চাই না। আপনা থেকেই মুঠি খুলে যাক, নিজের স্বাভাবিক অবস্থায় ফেরত আসুক। ওদের দোষ নেই, রাতে ওদের উপর প্রচুর অত্যাচার করেছি আমি। যখনই দরকার হয়েছে বড়শি কাটা আর বিভিন্ন দড়ি একত্রে গিঁট দিয়ে বাঁধতে যথেচ্ছ ব্যবহার করেছি। খোলা সাগরের দিকে তাকালো সে, বুঝতে পারল এখন সে কত একলা। তবে গাঢ় নীল পানির তলায় রোদের ঝিলিমিলি দেখতে পাচ্ছে ও, সামনে প্রসারিত হয়ে গেছে বড়শির দড়ি, আর সেই অপার স্তব্ধতার মাঝে বয়ে চলেছে অসংখ্য ছোট বড় ঢেউ। আয়নবায়ুর দোলায় মেঘেরা ভিড় জমাচ্ছে এখন, দিগন্তে এক ঝাঁক বুনো হাঁস আকাশ আর সমুদ্র সঙ্গমে উঠছে ডানা মেলে। সামনে তাকাতেই ওর চোখে পড়ল, দিগন্তে এক ঝাঁক বুনো হাঁস আকাশ আর সমুদ্রের সঙ্গমে উঠছে ডানা মেলে। মাঝে মাঝে সুনীল সাগরে হারিয়ে যাচ্ছে ওরা, তারপর আবার আকাশের কোলে আঁকছে বিচিত্র নকশা। কোনো মানুষই সমুদ্রের বুকে একা নয়, আজ উপলব্ধি করল সে। ওর মনে পড়ে, তবু কিছু মানুষ ছোট্ট নৌকা ভাসিয়ে উপকূল থেকে বেরোতে কত ভয় পায়, বিশেষ করে যখন জানতে পারে ওই সময় প্রায়শ আচমকা ঝড়বাদল ওঠে। অথচ এখন ওরা ঝড়বাদলের মাসে সমুদ্রে রয়েছে, আর যখন ঝড়বাদল থাকে না, এই মাসটাই বছরের সেরা সময়। যদি ঝড় আসে আর তখন তুমি সমুদ্রে থাকো, আকাশে তার আভাস কয়েকদিন আগে থেকেই দেখতে পাবে। ঠিক কোন জিনিসটা দেখলে ঝড়ের আগমন বোঝা যায় জানে না বলেই ডাঙার ওরা বুঝতে পারে না এটা, মনে মনে বলল ও। ডাঙা অবশ্য একটা পার্থক্য সৃষ্টি করে, মেঘের আকৃতি বদলে যায় ওদিকে, তবে এই মুহূর্তে কোনো ঝড় আসছে না। আকাশের দিকে তাকালো ও, দেখল লোভ জাগানো নিরীহ আইসক্রিমের স্তূপের মতো জমে উঠেছে সাদা পুঞ্জ মেঘ, এবং আরও অনেক উঁচুতে সেপ্টেম্বরের আকাশে ভেসে বেড়াচ্ছে ঘন মেঘের মিহি পালক। বাতাসের জোর নেই ও মাছ, আবহাওয়াটা তোমার চেয়ে আমার পক্ষে বেশি অনুকূল। ওর বাঁহাতে এখনো খিল ধরে রয়েছে, তবে এবার ধীরে ধীরে ও ছাড়াচ্ছে সেটা। এইরকম খিল ধরাকে আমি ঘৃণা করি, ও মনে মনে বলল, এটা নিজের সঙ্গে শরীরের বিশ্বাসঘাতকতা করার সামিল। পচা মাংস খেয়ে অন্যের সামনে পেটের অসুখ হওয়া বা বমি করা সে লজ্জার ঘটনা, কিন্তু অসাড় হয়ে যাওয়া, এটাকে সে খুবই একটা জঘন্য ব্যাপার বলে মনে করে। নিজের কাছেই অস্বস্তিকর, বিশেষ করে সে যদি তখন একা থাকে। ছেলেটা যদি এ সময় থাকত, আমার হয়ে ওই কোনুই থেকে মালিশ করে আস্তে আস্তে খিলটা ছাড়িয়ে দিতে পারত। যা হোক, অবশ ভাবটা এক সময় কেটে যাবেই। এবার প্রথমে ডান হাত দিয়ে সে দড়িতে মাছের টান উপলব্ধি করার চেষ্টা করে। পানির তলায় দড়ির তির্যক অবস্থানে কোনো পরিবর্তন ঘটেছে কিনা দেখার জন্য তাকালো সেদিকে। তারপর যখন সে ঝুঁকে এলো দড়িটার দিকে এবং বাঁ হাত দিয়ে জোরে এবং খুব দ্রুত চাপড় মারল উড়ুতে,
তখন দেখল দড়িটা আস্তে আস্তে ওপরে উঠছে। ভেসে উঠছে, আনন্দে চেঁচিয়ে বলল, এবার তুমি সেরে ওঠো হাত, দয়া করে সেরে ওঠো। আস্তে আস্তে উঠে আসে দড়িটা, তারপর নৌকার সামনের দিকে সমুদ্রের বুকে আলোড়ন তুলে মাছটা ভেসে উঠল। গভীর সমুদ্রতল থেকে উঠে এসেছে ও, পিঠের দুপাশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, রোদ পড়ে চকচক করছে সারা গা, মাথা আর পিঠটা কালচে বেগুনি, বুকের দুপাশের ডোরাগুলো সূর্যকিরণে চওড়া আর ঈষৎ নীলচে দেখায়। ওর মুখ বেসবল ব্যাটের মতোই লম্বা আর তরবারির মতো ছুঁচালো। গোটা দেহটা পানির উপর ভাসিয়ে মুহূর্তের জন্য দেখা দিয়ে ফের দক্ষ সাঁতারুর মতো অবলীলায় নেমে গেল ও, এবং বুড়ো দেখল ওর বিশাল কাস্তে সদৃশ্য লেজটা অদৃশ্য হয়ে যাচ্ছে পানির তলায় এবং দড়ি ছুটে বেরিয়ে যাচ্ছে। ডিঙিটার চেয়ে ও 2 ফুট লম্বা, বুড়ো বলল, দড়িটা দ্রুত কিন্তু একটানা নেমে যাচ্ছে, আর মাছটাও ঘাবড়ায়নি একটু। দুহাতে দড়িটা সামলাবার প্রয়াস পাচ্ছে বুড়ো, যাতে ওটা ছিঁড়ে না যায়। ও জানে, ও যদি এখনই অব্যাহত চাপ প্রয়োগ করে মাছের গতি কমিয়ে ফেলতে না পারে, মাছটা হয়তো টেনে নিয়ে যাবে সব দড়ি আর বড়শিটাও ছিঁড়ে ফেলবে। মাছটা বিরাট, ওকে আমার বশ করতে হবে, ও ভাবল। ওর শক্তি কতটা বা ছেড়ে দৌড় দিলে কি করতে পারে ও, তা ওকে কোনো মতেই বুঝতে দেয়া চলবে না। ওর অবস্থায় আমি হলে এতক্ষণে প্রাণপণে দৌড়ে সব কিছু ছিঁড়ে পালিয়ে যেতাম। তবে ঈশ্বরকে ধন্যবাদ, আমরা যারা ওদের শিকার করি তাদের মতো এতটা চালাক নয় ওরা, যদিও ওরা অনেক কষ্ট সহিষ্ণু। জীবনে অনেক বড় মাছ দেখেছে বুড়ো, 1000 পাউন্ডের চেয়েও বেশি ওজনের মাছ দেখেছে, এবং এরকম ওজনের 2টো মাছ ধরেওছে নিজে, তবে কখনোই একা নয়। এবার একাকী এবং উপকূল থেকে বহু দূরে সবচেয়ে বড় মাছটার সঙ্গে লড়ছে সে, যাকে আগে কখনো দেখেনি এবং এত বড় মাছ আছে বলে শোনেওনি কোনোদিন। অথচ তার মা হাতটা এখনো ঈগলের বন্ধ থাবার মতোই শক্ত হয়ে আছে। অবশ্য এই অসাড় ভাবটা চলে যাবে, ও ভাবল, নিশ্চয়ই আমার ডান হাতকে সাহায্য করতে সাড়া ফিরে আসবে ওর। এখানে এখন 3টে জিনিস রয়েছে যারা ভাইয়ের মতো পরস্পর আপন, ওই মাছটা আর আমার 2 হাত, সারতেই হবে ওকে। এভাবে অসাড় হয়ে থাকাটাই ওর পক্ষে একটা অযোগ্যতার পরিচয়। মাছের গতি কমে এসেছে আবার এবং আগের মতোই চলতে শুরু করেছে। আচ্ছা, তখনও ভেসে উঠেছিল কেন? অবাক হয়ে ভাবল বুড়ো, বোধহয় আমাকে দেখাতে যে ও কত বিশাল। যাক, আমারও দেখা হয়ে গেছে এই অবসরে, ভাবল সে। ইচ্ছে হয় আমি কিরকম লোক দেখিয়ে দিই ওকে, কিন্তু তাহলে ও আমার অবশ হাতটা দেখে ফেলবে। এর চেয়ে বরং আমি যা আমাকে তার চাইতেও শক্তিশালী লোক বলে মনে করুক ও, আর আমিও তাই হতে চাই। আমি যদি মাছ হতাম, ভাবল সে, ওর তো সবই রয়েছে, কেবল আমার মনোবল ও বুদ্ধিটুকু ছাড়া। এবার পাটাতনের উপর আরাম করে বসল সে এবং ওর যা কিছু কষ্ট তা নীরবে মেনে নিল। ওদিকে মাছটা সাঁতরে চলেছে এক নাগাড়ে, আর নৌকাটিও এগোচ্ছে ধীরে ধীরে কালাপানির বুক চিরে। পুবালি বাতাসে সমুদ্রে ঢেউ জেগেছে সামান্য। ঠিক দুপুর নাগাদ বুড়োর বাঁ হাতের খিল ছুটে গেল। তোমার জন্য খারাপ খবর হে মাছ, বলে ওর কাঁধের ছালাটার উপর বড়শির দড়ি তুলে দিল। কষ্ট হচ্ছে তার, তবে এখন মোটামুটি গা শোয়া হয়ে গেছে, যদিও কষ্টের কথা আদৌ স্বীকার করলটা সে। আমি ধর্মভীরু নই, তবু পুণ্য পিতা আর মা মেরির নামে 10 বার প্রার্থনা করব যাতে এই মাছটা ধরতে পারি। আর যদি সত্যি সত্যি ধরতে পারি তো মানত করছি কুমারী মেরির নামে তীর্থ করতে যাব, এর নড়চড় হবে না, পাকা ওয়াদা। যান্ত্রিকভাবে নিজের প্রার্থনা শুরু করল সে, মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে পড়ছে যে শ্লোকগুলো কিছুতেই মনে করতে পারছে না, তাই এবার দ্রুত পড়ে যেতে লাগলো যাতে আপোষে বেরিয়ে আসে ওগুলো। মা মেরির সঙ্গীত পুণ্য পিতার স্তুতি পাঠ করার চেয়ে সোজা মনে হলো ওর। হে মা মেরি, সৌন্দর্যের প্রতিমূর্তি তুমি, তোমার সঙ্গে আছেন পরম পিতা, তোমার জয় হোক। নারীদের মধ্যে তুমি সৌভাগ্যবতী, আর তোমার গর্ভের সন্তান যিশু হচ্ছেন ভাগ্যবান। হে পবিত্র মেরি, ঈশ্বরের মাতা, আমাদের মতো পাপীদের জন্য এখনই আর আমাদের মৃত্যুর সময় তুমি প্রার্থনা করো, আমেন। তারপর এও যোগ করল, হে পুণ্যময়ী, এই মাছটার মৃত্যুর জন্য তুমি প্রার্থনা করো, যদিও ও খুব সুন্দর। প্রার্থনা শেষ করেই সামনের গোলুয়ের পাটাতনের ওপর কাত হয়ে বাঁ হাতের আঙুলগুলো যান্ত্রিকভাবে নাড়তে শুরু করল ও।
এখন ওর ভেতরটা অনেক হালকা মনে হচ্ছে, যদিও কষ্ট সেই রকমই আছে বা একটু বেড়েইছে বোধ হয়। বাতাস বাড়ছে ধীরে ধীরে, তবু সূর্য এখন তেতে উঠেছে। পেছনের ছোট বড়শিটাই বোধ হয় নতুন টোপ ফেললেই ভালো করতাম। মাছ যদি আর একটা রাত এভাবেই থাকবে বলে ঠিক করে, তাহলে আবার আমাকে খেতে হবে কিছু। আর বোতলের পানিও কমে এসেছে। এখানে ডলফিন ছাড়া আর কিছু পাবো বলে মনে হয় না, তবে মোটামুটি তাজা অবস্থায় খেতে পারলে স্বাদটা খারাপ লাগবে না। আজ রাতে কোনো উড়ন্ত মাছ নৌকায় এসে পড়লে ভালো হতো, কিন্তু দৃষ্টি আকর্ষণ করার মতো কোনো আলো নেই আমার কাছে। উড়ন্ত মাছ কাঁচা খেতে খুব মজা, তাছাড়া ওগুলো কাটাকুটি করারও প্রয়োজন হয় না। এখন আমাকে আমার সমস্ত শক্তি অটুট রাখতে হবে। আমি কি জানতাম এত বড় হবে মাছটা? তবু ওকে বধ করব আমি, ওর বিশালত্ব আর অসীম ক্ষমতা সত্ত্বেও। যদিও কাজটা অন্যায় ভাবল ও, তবু ওকে আমি দেখিয়ে দেব মানুষের কত ক্ষমতা আর কি প্রচণ্ড তার সহ্য শক্তি। ছেলেটাকে বলেছিলাম আমি আজব ক্ষমতাবান বুড়ো, এখন আমাকে তা প্রমাণ করতে হবে। এর আগেও সহস্রবার প্রমাণ দিয়েছে সে, কিন্তু আজ সে সবই অর্থহীন হয়ে গেছে। এখন আবার তা নতুন করে ও প্রমাণ করছে। প্রতিটা দিনই একটা নতুন দিন, আর তার সামনে দাঁড়িয়ে কখনো অতীতের কথা সে ভাবে না। ও যদি একটু ঘুমাতো আমিও ঘুমাতে পারতাম আর স্বপ্ন দেখতাম সিংহের, মনে মনে ভাবল সে। আচ্ছা, এত কিছু থাকতে কেন সিংহের কথাই মনে পড়ল? এসব নিয়ে আর ভেবো না বুড়ো, পাটাতনের উপর শুয়ে চুপটি করে বিশ্রাম নাও আর দূরে সরিয়ে রাখো সমস্ত চিন্তা। মাছটা তার কাজ করে যাচ্ছে, তুমি যত কম পারো করো। বিকেল হয়ে আসছে, ওদিকে নৌকাটা তখনও একইভাবে এগিয়ে চলেছে ধীরে ধীরে। তবে এর সঙ্গে তখন পূবালি বাতাসের ধাক্কা যুক্ত হওয়ায় ছোট ছোট ঢেউয়ের নাগরদোলায় চেপে বুড়ো এগিয়ে যাচ্ছে তরতর করে, আর পিঠের উপর বড়শির দড়ির চাপটা এখন অনেক হালকা মনে হচ্ছে। বিকেল দিকে আরেকবার দড়িটা ওপরে উঠতে শুরু করল, তবে মাছটা আগের চেয়ে সামান্য কম পানিতে সাঁতরে চলল। সূর্য এখন বুড়োর হাতের বায়ে, কাঁধে আর পিঠে লুটিয়ে পড়েছে রোদ্দুর, ফলে ও বুঝতে পারে মাছটা উত্তর পূর্ব কোণে বাঁক নিয়েছে। যেহেতু সে একবার দেখতে পেয়েছে ওকে, পানির নিচে ওর সাঁতার কাটার দৃশ্য কল্পনা করতে পারে। বক্ষ সংলগ্ন বেগুনি পাখনা দুটো মেলে দিয়েছে ডানার মতো, আর পেছনে অন্ধকার পানি কাটছে কাস্তে সদৃশ বিশাল লেজটা। অত গভীরে ও কতটুকু দেখতে পায় আন্দাজ করতে চেষ্টা করল বুড়ো। ওর চোখ দুটো বিরাট, এর চেয়ে ছোট চোখে ঘোড়া অন্ধকারে দেখতে পায়। একসময় আমিও ভালো দেখতে পেতাম অন্ধকারে, একেবারে নিশ্চিদ্র অন্ধকারে নয়, তবে বেড়াল যেরকম দেখে অনেকটা তেমনই। সূর্যের তাপ আর আঙুলগুলো অবিরাম নাড়াচাড়া করায় বাঁ হাতের অসাড় ভাবটা এখন পুরোপুরি কেটে গেছে। এবারে সে বড়শির চাপ বাঁ দিকে সরাতে শুরু করল এবং মাংসপেশির ব্যথা সারাতে পিঠটা ঝাঁকালো বার কয়েক। তুমি যদি এখনো ক্লান্ত হয়ে গিয়ে না থাকো, জোরে জোরে ও মাছের দিকে বলল, তাহলে সত্যি অদ্ভুত শক্তি তোমার। এখন সে ভীষণ ক্লান্ত বোধ করছে, একটু বাদেই রাত নামবে। অন্য কিছু চিন্তা করতে চেষ্টা করে ও, বেসবলের বড় আসরের কথা ভাবে, ওর ভাষায় গ্র্যান্ড লিগাস। জানে নিউ ইয়র্কের ইয়াঙ্কিরা ডেট্রয়েট টাইগারদের সাথে খেলছে। আজ নিয়ে দুদিন খেলার খবর কিছুই জানি না আমি, তবে আমার আস্থা রাখা উচিত আর সেই সঙ্গে নিজেকে গ্রেট ডিমেজিওর যোগ্য করে তুলতে হবে। হার বেড়ে যাওয়ার ব্যথায় স্থির ওর গোড়ালিতে, অথচ তা সত্ত্বেও সব কিছু নিখুঁতভাবে সম্পন্ন করে ডিমেজিও। আচ্ছা, হার বেড়ে যাওয়া ব্যাপারটা কি? নিজেকে প্রশ্ন করে ও, আমাদের ওরকম কিছু হয় না। এর ব্যথা কি লড়াকু মোরগদের ক্ষতবিক্ষত নালের মতোই তীব্র? আমার মনে হয় না অতখানি কষ্ট সহ্য করতে পারবো আমি, কিংবা একটা চোখ অথবা দুটো চোখই নষ্ট হয়ে যাবার পরেও লড়াই চালিয়ে যেতে পারবো ওই লড়াকু মোরগগুলোর মতো। বড় বড় পশু পাখির সহ্য ক্ষমতার কাছে মানুষ কিছুই না। তবু সমুদ্রের অন্ধকারে ওই যে বিশাল প্রাণীটা রয়েছে, ওর মতোই হতে চাই আমি। অবশ্য হাঙ্গর না এলে, উচ্চ কণ্ঠে বলল ও, যদি হাঙ্গর আসে, ঈশ্বর ওকে আর আমাকে দয়া করো। তোমার কি বিশ্বাস হয় আমি যতক্ষণ ধরে রয়েছি এর সঙ্গে গ্রেট ডিমাজিও কোনো মাছের সঙ্গে এতক্ষণ থাকতে পারত? ও নিজেকে প্রশ্ন করল। নিশ্চয়ই থাকতো, এবং আরও বেশিক্ষণ থাকতো, কারণ সে তরুণ আর শক্তিশালী। ওর বাবাও জেলে ছিল, কিন্তু হাড় বেড়ে যাওয়াটা কি ওকে বেশি কষ্ট দিত? জানি না,
জোরে জোরে বলল ও, আমার কখনো হাড় বেড়ে যায়নি। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আজ দ্বিতীয় পর্ব, আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।